বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই বোনেরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পুত্র সন্তান লাভের 100% পরীক্ষিত সেরা শক্তিশালী একটি আমল নিয়ে। এই আমলটি করা হয় সূরা ইয়াসিনের 37 নম্বর আয়াত এবং একটি দরুদ শরীফ দ্বারা। আপনাদের আয়াতটি একটু দেখিয়ে দিচ্ছি। পুত্র সন্তান লাভের জন্য এই আয়াত এবং এই দরুদ শরীফের তাৎপর্য অপরিসীম। কোনো ব্যক্তি যদি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন, ইনশাআল্লাহ তার গর্বে অবশ্য অবশ্যই পুত্র সন্তান আসবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আল্লাহ তাআলা এই আমলটির মধ্যে এমন একটি গুরুত্ব লুকিয়ে রেখেছেন, যারা আমল করবেন তারা অবশ্য অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই আয়াতে কি বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন সে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আপনাদের আয়াতটি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআন থেকে, আপনারা একটু দেখে নেবেন। এই আয়াতটি হল সূরা ইয়াসিনের 37 নম্বর আয়াত। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদের আয়াতটি দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই আয়াতটি এখান থেকে শুরু হবে, সুবহানা। এখান থেকে সুবহানাল্লাযী এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু করে আয়াতটি লা ইয়ালামুন পর্যন্ত, এই পর্যন্ত সুবহানাল্লাযী থেকে শুরু করে লা ইয়ালামুন পর্যন্ত। এবং আপনাদের যে পবিত্র দরুদ শরীফ মোবারকের কথা বলেছি, সেই দরুদ শরীফটা হচ্ছে এইখান থেকে শুরু করে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আপনারা প্রথমে পবিত্র কোরআনের এই আয়াতটি লিখবেন, তারপরেই হচ্ছে এই দরুদ শরীফ লিখবেন। আপনারা প্রথমে আয়াতটি লিখবেন, এরপরেই হচ্ছে এই দরুদ শরীফটি লিখবেন। আপনারা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করুন, আপনারা প্রথমে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আয়াতটি লিখবেন, তারপরে ওই দরুদ শরীফটি লিখবেন। পুত্র সন্তান পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুবই কম, তবে আল্লাহ তাআলার কাছে তিনটি পছন্দের বিষয় আছে। একটি হলো 20টি, দ্বিতীয়টি হলো কন্যা সন্তান এবং তৃতীয়টি হচ্ছে রোগব্যাধি। কিন্তু ক্ষেত্র বিশেষে এই তিনটি বিষয় আমাদের কাছে অসন্তুষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন কোনো স্থানে অনুষ্ঠানের সময় যদি হঠাৎ বৃষ্টি চলে আসে, কারো দুইটি কন্যা সন্তানের পরে যদি আরেকটি কন্যা সন্তান হয়, কোনো লোকের বেশি বেশি রোগব্যাধি হলে আমরা অনেক সময় রাগ করে থাকি। যদি কোনো মা ও বোনের শুধুমাত্র কন্যা সন্তান হয়, কোনোভাবে পুত্র সন্তান না হয়, তাদের জন্য এই আমলটি খুবই কার্যকর। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, ছেলে সন্তান না হলে অনেক মেয়েদের সংসারে একেবারে ভেঙে যায়। শ্বশুর বাড়ির লোকেরা অনেক খারাপ ব্যবহার করে থাকে, অনেক দুর্ব্যবহার করে থাকে। জীবনের সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনে দেওয়া আছে, এজন্য যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন, পবিত্র কোরআনের আমলের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন। পবিত্র কোরআনে পুত্র সন্তান লাভের 3 ধরনের আমল দেওয়া আছে। একটি হলো কনসেপ্ট করার আগেই আমলটি করতে হয়। দ্বিতীয়টি হচ্ছে কনসেপ্ট করার 2 থেকে 2.5 মাসের মধ্যে আমলটি করতে হয়। আরেকটি আমল হলো পরীক্ষা করে যদি গর্ভের কন্যা সন্তান দেখতে পান, তাহলে তা পুত্র সন্তান লাভের জন্য একটি আমল আছে, অর্থাৎ কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান লাভের আমল। এই প্রত্যেকটা আমলই আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, সেগুলো দেখে আপনারা আমল করতে পারেন। যে সকল মা ও বোনদের এর আগেও 2-3 জন কন্যা সন্তান রয়েছে, তারা এই আমলটি করে দেখবেন, 100% পুত্র সন্তান লাভ করবেন, এতে কোনো প্রকার সন্দেহ নেই। কীভাবে আপনারা এই আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যে আয়াতটি দেখতে পাচ্ছেন, এই আয়াতটি এবং এই আয়াতটি একটু ভালো করে আপনারা লক্ষ্য করুন, সুবহানাল্লাযী থেকে শুরু করে আপনারা একটু ভালো করে আয়াতটি লক্ষ্য করুন,
লা ইয়ালামুন পর্যন্ত, এই পর্যন্ত আপনারা আয়াতটি লক্ষ্য করুন। এই আয়াতের পরেই আপনারা এই দুরুদ শরীফটি লিখবেন। এই দুরুদ শরীফটি একটু ভালো করে লক্ষ্য করুন, প্রথমে ওই আয়াতটি লিখবেন, এরপরে এই দুরুদ শরীফটি লিখবেন। আপনারা আয়াতটি লিখার আগে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে শরীরে আতর মেখে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে জাফরান কালি দ্বারা সাদা কাগজের উপর লিখবেন। আপনারা ওই দিন মোট 70টি কাগজে এই আয়াতটি লিখবেন, প্রতিদিন একটি করে মিষ্টির মধ্যে ঢুকিয়ে খেয়ে ফেলবেন। এই আমলটি কনসেপ্ট করার 5 থেকে 7 দিন পর থেকেই শুরু করবেন। ইনশাআল্লাহ গর্বে পুত্র সন্তান জন্ম নেবে। তবে এই আমলটি করতে একটু চিন্তাভাবনা করে নেবেন, কারণ যদি আপনাদের গর্বের সন্তান মেয়ে হয় তাহলে গর্ব নষ্ট হয়ে যাবে এই আমলটি করলে। যদি পুত্র সন্তান থাকে তাহলে যথাযথই পুত্র সন্তান লাভ করবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আপনার শেয়ারের ফলে হয়তো কোনো মা ও বোনের বিশেষ উপকার হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।